सारे सा 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 सारे सारे धा पानी सारे सारे सा 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 सारे सा 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 सारे प्रेमेर कहानी रिंझी में धारा ते छाए मोन हारा ते रिमझी में धारा ते छाए मोन हारा ते एई भालो भाषा ते आमा के भाषा ते एलो मेघे एलो घिरे बृष्टि सुरे सुरे शोनाए रागिनी मन स्वप्न एलो मेलो एई किशोर होलो प्रेमे कहिनी এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে জলের মতো পরিষ্কার হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না, কাজ হয়ে যাবে। আমি শুধু ভাবছি আখির কথা, কি হবে ওদের। আরে আমার তো মনে হয় খেলাপুরো জমে যাবে। আরে দূর, তোরা না বহুত স্লো স্পিডে চল। আরে খেলা তো কবেই জমে গেছে, এবার শুধু খেলা এন্ডিং হবে। ভালো মানুষের দাম দিলে না কি? তোমার জন্য আমি ওয়েটিং করেছিলাম, আর তোমার জন্যই এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আর যে কিচ্ছু করার নেই, কিচ্ছু না। আঁকি দিদি ভাই, আয় আমার সঙ্গে, আয় আয় না আয়। কোথায় যাবো ভালো ঠাম্মা? আয় না, যেটা দেবো ঢক ঢক করে খাবি। খেয়ে দেখ দেখি কেমন হয়েছে। এটা আবার কি বানিয়েছো? দেখ না, আমার হাতের জাদু। এটা কি ভালো ঠাম্মা? বাদামের লস্যি। না, বাদাম বেটে মধু, তারপরে দই, তারপর চিনি, এসব দিয়ে বানাতে হয়। খা খা খা, খেয়ে দেখ কেমন। দেখ তো আগের মতো হয়েছে কিনা। আগের মতো মানে? আরে বাবা, এই বাড়িতে না দুজন দুজন বাদামের লস্যি খেতে খুব ভালোবাসত। সারাক্ষণ আমাকে বলতো, ও ভালো মা ভালো মা, বাদামের লস্যি বানাও না বানাও না। ও কি বায়না, আর দুজনে খুনসুটিও করতো খুব। কারা করতো সেটা তোমায় বললে না? তোর বাবা মা। না আমি খাবো না। কি কি হলো দিদি ভাই, খাবি না কেন? ভালো ঠাম্মা দেখো না, এখনো হাতে অনেক কাজ বাকি আছে, তুমি এখন এটা রেখে দাও, আমি কাজগুলো করে পরে খেয়ে নেব। চালাকি নাকি? আমি ওর জন্য কষ্ট করে বাদামের লস্যি বানিয়ে এলাম, আমি নাকি ওটা রেখে দেবো, অনেক পরে খাবে, কোনো কথা শুনবো না, এখনই খেতে হবে। প্লিজ ভালো ঠাম্মা। না না, আমি শুনবো না, তোকে খেতেই হবে, খা। লস্যি খাওয়া হচ্ছে? হ্যাঁ
লসিকা হচ্ছে এই তুমি আগে থেকে এরকম ছিলে না রিসেন্টলি হয়েছো কি কি বলছিস কি বলছিস কিচ্ছু বোঝে না জানো কি বলছিস কি আগে আমি ছিলাম তোমার চোখের মনি তোমার হিরো তোমার ফ্রন্ট সিটের প্যাসেঞ্জার এখন আগে দিদি ভাই এসে গেছে বলে আমি হয়ে গেলাম পেছন সিটের প্যাসেঞ্জার আস্তে লেডিস বলে আমাকে পেছনে পাঠিয়ে দিলে কি 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 করেছি আমি কি করেছি সকাল থেকে দুটো মানুষ খেটে মরছে আর লস্যি কিনা একজনের জন্য আম লস্যি দুধ লস্যি এই লস্যি ওই লস্যি সব ওর জন্য নিয়ে আসছে আচ্ছা কি আশ্চর্য তুই তো এখানে ছিলিস না তাই আর দিদি ভাই এখানে ছিল তাই ওর জন্য এনে দিলাম মা খুব ভালো করেছো বানিয়ে আনলাম তাই তো ওর জন্যই তো বানিয়ে আনবে আমার জন্য কেন বানিয়ে আনবে আমি কে হই বলো আমি তো কেউ নই বাইরে থেকে বসবই না আমি এটা বসবই না যাও এ বাড়িতে তো আমি কেউ হই না না এই বাড়ি কেউ না আমি তো বাইরে থেকে এসেছি এ বাড়িতে আশ্রয় নিয়েছি দুদিন পরে তো চলে যাবো এই বাড়ির থেকে আমি চলে যাবো তো আমি দুদিন পরে বাড়ি ছেড়ে চলে যাবো তখন তো মনেও থাকবে না যে সিট বলে একটা ছেলে এই বাড়িতে কেউ ছিল ভুলেই যাবে তখন সবাই সিটের কথা তখন এনার কথাই মনে থাকবে কেন কেন মনে থাকবে আদরের নাতির মেয়ে তো কি যেন বলে পেতনি না কি পুতনি ওইসব খবরদার খবরদার বলছি তুই এই পেতনি পেতনি করবি না আখি দিদি ভাইকে কোনো খারাপ কথা বলবি না বলবি না বলবি না অমনি গায়ে লেগেছে রক্ত না রক্ত ওই জন্য তো গায়ে লেগেছে এই হাত ধোয় দিকে এই যে ইয়েলে তিরিয়েতে রাখুন ইয়ে মে রাখুন না বল ইসমে ও হিন্দু বাবা এই শরৎ তুমি এখান থেকে বাবা রে বাবা ভালো ঠাম্মা কিছু কিছু লোকজন না বিভৎস নাটক করতে পারে আমি তো ভাবছিলাম যে ঠিকই বলেছো নাটকই তো করতে পারে সেটাই তো দেখছি আর সেটা দেখে ভাবছি আমি হাততালি দেবো ঠিক আছে ওকেই খাও ওকেই খাও আমার দরকার নেই আমি আর কোনোদিনও কিছু খেতেও চাইবো না কোনো কিছু আবদারও করবো না আমার কোনো কিছু দরকার নেই ওকে খাও ঠোসো ঠোসো মুখে ঠোসো বাবা এই তুই কি যাত্রাপালা করতিস নাকি হ্যাঁ একটা করতিস হ্যাঁ ওই সখিসের যে না বাবুন না পাতার পর পাতা একেবারে তুই সংলাপ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ ওই এক গ্লাস লস্যি খাবার জন্য দাঁড়া তো লস্যি বানানো আছে দিচ্ছি নাটক করতে হবে না তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দূরে এখনো তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দূরে এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো ধুন্দিয়াটি মন পালাবা কাছে সে তোমার যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই I love you, Aki. খেলাধুলো রাত দিনের
জানি বারণ করার সাধ্যে নেই আর আমার তোমার I love you আর এই কথাটা আজ আমি তোমায় সারা দিন নানা সময় নানা জায়গায় বারবার বলবো যাতে তুমি নিজের মুখে তুমি ইচ্ছে মতো আমাকে সাজা নিজের মুখে বলো জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই দ্যাট ইউ লাভ মি যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই ঠিক আছে আমি ওয়েট করব তা কতদিন ওয়েট করবেন আপনি সারা জীবন যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই আমি কিছুতেই বলবো না বলতে আমার বয়ে গেছে কার আবার বয়ে গেল দিদি ভাই আর কি এখানে এত গোলাপ ফুলের পাপড়ি চড়ানো কেন জবা ফুল থেকে পড়েছে হ্যাঁ আরে গোলাপের পাপড়ি গোলাপের থেকেই আসবে কোথা থেকে আসবে আরে আমি তোমার তোমার নাতনিকে ভালোবেসে দিয়েছিলাম আর ওই সেটা অ্যাকসেপ্ট করছে কেন দিদি ভাই আমি না ভাল সম্ভব আমি আসলে আমি লাসি ঠান্ডা হয়ে যাচ্ছে মানে গরম হয়ে যাচ্ছে আরে লাসি কখন থেকে ফেলে রেখেছে দেখো খাচ্ছে না এই খাসনি কেন আমার জন্য হ্যাঁ তোর জন্য দুজনে মিলে ঢক ঢক করে খেয়ে নে আহা দুজনে জুড়ি যেন ঠিক লক্ষ্মী আর নারায়ণ দেখেও চোখ একবারে জুড়িয়ে যায় দাদু ভাইয়ের সংসারটা সাধ্য মতো গুছিয়ে দিই আমি এই দুটিকে সাত পাখি ঘুরিয়ে দেব না না এবারে কোনো ভুল করব না আমি সানাই বাড়ির সৌভাগ্য এইভাবে আবার ফিরে আসবে দিস ইজ কল লাক এই এতদিন পরে আমি বাড়িতে পা রাখলাম এন্ড হোয়াট আ গুড নিউজ রাগিনী নাকি ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাসে পাস করেছে দারুণ দিনে বাড়ি এসেছো
वेलकम होम ग्रैंडपा अंकल আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম তারপরে দেখলাম তুমি নিজেই এসে হাজির রয়েছো বাই দ্য ওয়ে তোমার বিজনেসের ক্রাইসিসটা মিটেছে দুবাই ক্রাইসিস আপাতত সলভ হয়েছে কিছুটা সলভ হয়েছে বাকি অন্য প্রবলেমস আছে আমার মনে হয় খুব শিগগিরই ওটাও সলভ হয়ে যাবে বাট পুরোটাই টেম্পোরারি তাই তো আবার নতুন করে গেম খেলার জন্য আমাকে এখানেই ফিরতে হলো দেখো গ্র্যান্ডপা আঙ্কেল আজকে কিন্তু বাড়ি থেকে তুমি কোথাও বেরোবে না আজকে বাড়িতে পার্টি রয়েছে এন্ড তোমাকে থাকতেই হবে ডেফিনেটলি থাক তুই যেখানে চাইছিস আমি থাকব না বাই দ্য ওয়ে আঁখিকে দেখলাম আসলে ওই আমার পায়ে একটু চোট লেগেছিল তাই ওই মেটার রিহার্সাল এন্ড অল ওগুলো বাড়িতে হচ্ছিল দুদিনের গেস্ট তেমন কিছু না আর তুই যে সিডের কথা আমাকে বললি ফোনে ওরা শুনে তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম চমকে গেলাম এত বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমাদের সিড এটাকে তো বলে ছুপা রুস্তম রাঘব বোয়াল একদমই আঙ্কেল ওই রাঘব বোয়ালকেই তো জালে তুলতে হবে অনেকেই চারিদিকে নজর দিয়ে বসে আছে আমি একটা প্ল্যান করেছি আজকের বিকেলের পার্টিতে আমি আমার আর সিডের রিলেশনটাকে অফিশিয়ালি অ্যানাউন্স করে দেব কেমন হবে সুপার খুব ভালো বলতে হবে খুব ভালো ভেবেছিস তো হিন্দিতে একটা কথা আছে না জব লোহা গরম হো তব হাতোড়া মারো ভেরি গুড বাড়ি ঢুকে যা দেখেছি তাতে আমার মনে হয় ইট ইজ এ ভেরি টাফ গেম লাগিনি এক্সট্রিমলি টাফ গেম সিডকে জালে তোলা অতটা সহজ হবে না সিড তো অন্য জালে জড়িয়েই আছে কথা দেওয়া থাকবে
থাকি চোখের বাইরে কি আখি